বছরের প্রথম দিনে বই উৎসবে উৎফুল্ল শিক্ষার্থীরা, জানুয়ারিতেই সব বই পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন, এখন কূটনীতি হবে অর্থনৈতিক, বললেন প্রধানমন্ত্রী। সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন, জানালেন আইনমন্ত্রী। গণতন্ত্রকে পুনরুদ্ধারের প্রত্যয় খন্দকার মোশাররফের। দেশে অস্তিত্ব মিলল BF.7 এর, শনাক্ত ব্যক্তি চীনা নাগরিক, বাকিরা সুস্থ, বললেন চিকিৎসক। লালমনিরহাট সীমান্তে ফের BSF-এর গুলি, একজন নিহত, সাত দিনে ভারতীয় সীমান্তরক্ষীদের গুলিতে গেল তিন প্রাণ। রাজধানীর কাফরুল থেকে চুরি হওয়া শিশুকে উদ্ধার, অধরা চোর, গ্রেফতারের চেষ্টায় গোয়েন্দা পুলিশ। আলোর ঝলকানিতে বিশ্বজুড়ে ইংরেজি নববর্ষ বরণ, আফগানিস্তানে বিস্ফোরণে নিহত 10। ইউরোপিয়ান ফুটবলে রাতে মাঠে নামবে জায়ান্ট ক্লাবগুলো, আলাদা ম্যাচে লড়বে চেলসি ও PSG।